তিনবারের সংসদ সদস্য হুইপ মাহবুব আরাগিনীকে প্রত্যাহার করে এবার গাইবান্ধা দুই আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। তবুও স্বস্তিতে নেই লাঙ্গলের প্রার্থী আব্দুর রশিদ সরকার। তার প্রবল প্রতিপক্ষ হয়ে উঠেছেন সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র শাহ সারোয়ার কবির। মাহবুব আরা বেগম গিনি সহ আওয়ামী লীগের একটি পক্ষ জাপা প্রার্থীর পক্ষে নামলেও অন্যরা কাজ করছেন স্বতন্ত্র প্রার্থীর জন্য। গাইবান্ধা থেকে অমিতাভ দাশিমনের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। গাইবান্ধা দুই সদর আসনটি 15 বছর ধরে আওয়ামী লীগের দখলে, তবে এবার জোটগত নির্বাচনের কারণে জাতীয় পার্টিকে তা ছেড়ে দেওয়া হয়েছে। যদিও এ নিয়ে আওয়ামী লীগে রয়েছে অসন্তোষ। সম্প্রতি জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ নিয়ে তীব্র হট্টগোল হয়। সারা বাংলাদেশে মহাজোট নাই, জিএম কার্ডের বলে মহাজোট নাই, জননেত্রী শেখ হাসিনা বলে মহাজোট নাই, ওবায়দুল কাদের বলে মহাজোট নাই, মুজিবুল হক চুন্নু বলে মহাজোট নাই, মহাজোট করছে হলো মাহবুবুর রহমানের গাইবান্ধা, শুধু গাইবান্ধা সদর আসনে। যেখানে মহাজোটের প্রার্থী আছে সেই জায়গায় নৌকাকে যেখানে উড্ড করেছে সেখানে সর্বশক্তি নিয়োগ করে লাঙ্গলকে বিজয়ী করার জন্য পূর্ণাঙ্গ নির্দেশনা দিয়ে দেয়। আসনটিতে মোট প্রার্থী 5 জন, এর মধ্যে লাঙ্গলের আব্দুল রশিদ সরকার ও স্বতন্ত্র শাহ সারোয়ার কবিরের বাইরে জাসদ প্রার্থী গোলাম মারুব মনার প্রচারণা চোখে পড়েছে। তবে দক্ষ দেখে প্রার্থী বাছাইয়ের কথা জানান ভোটাররা। যেসব রাজনৈতিক দল এখানে অংশ নিচ্ছে, নৌকা স্বতন্ত্র সহ অন্যান্য রাজনৈতিক দল, তারা যদি একটু ব্যাপকভাবে জনগণের দুয়ারে পৌঁছাতে পারে, গাইবান্ধা নির্বাচনটা অংশগ্রহণমূলক এবং ব্যাপকভাবে অংশগ্রহণ করবে বলে আমরা মনে করছি। এই আগামী 7 তারিখের নির্বাচনে আমরা বিপুল ভাটে জয়ী হব এবং গাইবান্ধায় আমরা মোটা মহাজোটের পক্ষ থেকে আমরা সিটটি উপহার দিতে পারবো ইনশাল্লাহ। প্রচার প্রচারণায় জাপা ও স্বতন্ত্র প্রার্থী একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। চলছে গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা সহ নানা কর্মসূচি। জয়ের ব্যাপারে আশাবাদী দুজনই। আশা রাখি আমি ইনশাল্লাহ ব্যাপক ভোটের ব্যবধানে আমি এখানে জয়ী হতে পারবো। আল্লাহ রাব্বুল আমিন ইনশাল্লাহ আমাকে এখান থেকে নিরাশ করবেন না এবং সম্মান আল্লাহ রাব্বুল আমিনই দেবেন। যে আগামী 7 জানুয়ারির এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয় তাহলে নিঃসন্দেহে আমি জেতার আশাবাদী। গাইবান্ধা দুই আসনে মোট ভোটার 3,80,870 জন, এর মধ্যে পুরুষ 1,76,577 এবং নারী 1,94,288 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার আছেন 5 জন। আলনোমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।